বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যেসব অ্যাফিলিয়েটেড কলেজ থেকে তোমরা কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স করতে চাইছো, তারা এই কলেজের লিস্টগুলো দেখে নেয় কোন কোন কলেজ থেকে তোমাদের কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। ওকে, তোমাদের এর আগে তোমাদের বর্তমান ইউনিভার্সিটি আর কল্যাণ ইউনিভার্সিটি থেকে কোন কোন কলেজ থেকে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, আর তোমরা এপিসি কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি অনার্স করতে পারছো। যে কলেজটি আছে নিউ ব্যাকপুর আছে নর্থ মধ্যে। ওকে, এর জন্য তোমরা এপিসি কলেজ ওয়েবসাইটে চলে যাবে, এখান থেকে তোমার দেখবে অ্যাডমিশন আছে। অ্যাডমিশন থেকে ইউজি থেকে ইনটেক ক্যাপাসিটি দেখে দেখতে পারবে, ক্লিক করলে দেখবে এখানে রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্সে টোটাল যে সিট রয়েছে 81 সিট রয়েছে, জেনারেলের জন্য 44, এসসির জন্য 18 আর এসটির জন্য 5, ওভারঅল তোমাদের 81 সিট রয়েছে। তোমরা এই কলেজ থেকে ফর্ম ফিল আপ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট কলেজের মধ্যে এপিসি কলেজ একটি খুবই একটা ভালো কলেজ, তোমরা এই কলেজ থেকে কম্পিউটার সায়েন্স অনার্স করতে পারো। ওকে, বারাসাত কলেজ থেকে তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করানো হয়, এই জন্য তোমরা বারাসাত কলেজের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে বারাসাত কলেজ .ac.in এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে তোমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে চেক করে নিতে পারো, আর না হলে তোমাদের অ্যাডমিশন আছে অ্যাডমিশন থেকেও তোমরা চেক চেক করে নিতে পারো। এখান থেকে ইনটেক ক্যাপাসিটি দেখবে কত সিট আছে তোমাদের, যেটা কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স এখানে রয়েছে দেখো সাবজেক্টটা বিএসসি অনার্স এর জন্য, ঠিক আছে, এই জন্য এইচএস সাবজেক্ট থাকতে হবে কম্পিউটার সায়েন্সটা, আর সাবজেক্টে যে জেনারেল এটা কত পার্সেন্ট নাম্বার থাকবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সেটা রয়েছে, টোটাল সিট ক্যাপাসিটি কত রয়েছে, টোটাল সিট ক্যাপাসিটি 35 রয়েছে। ওকে, এসএস এর জন্য 40% নাম্বার পেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমাদের আরো একটি কলেজে বলছি, ব্যারাকপুর রাষ্ট্রকবি সুরেন্দ্রনাথ কলেজ, একটি খুবই একটি ভালো কলেজ, তোমরা এই কলেজ থেকেও কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করতে পারছো, এই জন্য brsnc.in এই ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের যে অ্যাডমিশন এখন 22-23 চলছে, এখন নোটিফিকেশন দেয়নি, তোমাদের 1 জুলাই থেকে নোটিফিকেশন দেওয়া হবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এছাড়া তোমাদের অ্যাডমিশন যেখানে এখান থেকে অনলাইন ইউজি অ্যাডমিশন ক্লিক করে তোমাদের ডিপার্টমেন্ট বা কিরকম সিট আছে এখান থেকে দেখে নিতে পারো। এখান থেকে তোমাদের সিট যে অপশনটা আছে এই সিট অপশন ক্লিক করে তোমরা চেক করে নেবে যে এখানে কতগুলো সিট আছে। ওকে, এখানে দেখানো কম্পিউটার সায়েন্সের পরে 31 সিট আছে জেনারেলের জন্য, এসসির জন্য 13 রয়েছে, এসটির জন্য 3, ওবিসির জন্য 5, ওবিসির জন্য টোটাল ওভারঅল রয়েছে 53 তোমাদের সিট রয়েছে। ওকে, এছাড়া তোমরা ভৈরব বেঙ্গলি কলেজ থেকেও তোমাদের কম্পিউটার সায়েন্স অনার্স করতে পারছো, এর জন্য তোমাদের ভৈরব বেঙ্গলি কলেজ .ac.in এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে অ্যাডমিশন থেকে ইউজি অ্যাডমিশনে যাবে, যেটা আগের বছর দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে ইউজি দেখো এখানে ইনটেক ক্যাপাসিটি আছে, ইউজি ইনটেক ক্যাপাসিটি 2022, এখান থেকে ক্লিক করলে তোমাদের যে সিট কতগুলো রয়েছে কম্পিউটার সায়েন্সের পরে সেটা তোমরা দেখে নিতে পারবে। ওকে, দেখবে তোমাদের সিট আছে কম্পিউটার সায়েন্সের পরে যেটা রয়েছে টোটাল 52 সিট রয়েছে। ওকে, যেটা জেনারেলের জন্য 29, 11, 3, 5, 4 পরপর ক্যাটাগরি হিসাবে তোমাদের এই সিটটা রয়েছে। এছাড়া তোমরা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ থেকেও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারছো, এর জন্য তোমাদের এই ওয়েবসাইট চলে যাবে bkccollege.org, এই ওয়েবসাইটে গেলে তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে, সেখান থেকে তোমাদের ওল্ড যেটা আছে 2022-23 এর অ্যাডমিশন পোর্টালে চলে গেলে দেখতে পারবে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, এখান থেকে চেক করে নেবে যে আগের সাবজেক্ট কম্বিনেশন কি ছিল, সেখানে দেখবে তোমাদের কম্পিউটার সায়েন্স পাশে রয়েছে সাবজেক্টটা, অনার্স সেখানে মেনশন করা নেই, বাট এবার তোমাদের এই সাবজেক্টগুলো যদি মেজর সাবজেক্ট হিসাবে দেওয়া হয়, কলেজের পর ডিপেন্ড করছে এটা বা ইউনিভার্সিটির পর, যদি কম্পিউটার সায়েন্সকে মেজর সাবজেক্ট হিসেবে দেওয়া হয় তাহলে তোমরা অনার্স করতে পারছো, সেটা নেক্সট নোটিফিকেশন তোমরা বুঝতে পারবে যেটা কম্পিউটার সায়েন্সকে মেজর সাবজেক্ট হিসেবে দেওয়া হবে কি হবে না। ওকে, এছাড়া তোমরা ডিরোজিও মেমোরিয়াল কলেজ থেকে তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারছো, এর জন্য তোমাদের ডিরোজিও যে কলেজের ওয়েবসাইট আছে dmc.ac.in এই ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে দেখবে 2023 এর এই কলেজ থেকে অলরেডি প্রসপেক্টাস দেওয়া হয়েছে, তোমরা এই প্রসপেক্টাস ক্লিক করে তোমাদের যে কম্পিউটার সায়েন্সের পরে অনার্স আছে কি নেই সেটা এখান থেকে চেক করে নিতে পারছো। হওয়ার পর তোমরা যে অনার্স যে সাবজেক্ট গুলো আছে সায়েন্সের যে কোন সাবজেক্ট পড়ানো হয় সেটা এখানে দেওয়া রয়েছে, দেখো কম্পিউটার সায়েন্স এখানে রয়েছে,
এছাড়া তোমাদের ইনটেক ক্যাপাসিটি, এখানে কতগুলো সিট রয়েছে, এটা তোমাদের সিএমএস এ দেখো, এখানে কম্পিউটার সায়েন্সের পরে তোমাদের রয়েছে 72টা সিট রয়েছে। ওকে, এছাড়া তোমরা দীনবন্ধু মহাবিদ্যালয় থেকেও কম্পিউটার সায়েন্সে অনার্স করতে পারছো। এর জন্য দীনবন্ধু মহাবিদ্যালয় .org ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে দেখবে অ্যাডমিশনের জন্য তোমার 2023-এর অলরেডি প্রসপেক্টাস বেরিয়ে গেছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের কতগুলো সিট রয়েছে। তো সিট ম্যাট্রিক্স আছে, এখান থেকে ক্লিক করবে, ক্লিক করে তোমরা চেক করে নিতে পারছো যে তোমাদের কটা সিট রয়েছে। দেখে নাও তোমাদের কম্পিউটার সায়েন্সের পরে যে সিটটা রয়েছে এখানে আছে, টোটাল 9টা সিট রয়েছে, ঠিক আছে। জেনারেলের জন্য আলাদা, এসসি এসটির জন্য আলাদা রয়েছে, এসসির জন্য 4টে, ওভারঅল সিট রয়েছে 19 সিট রয়েছে। তোমরা এখান থেকেও কম্পিউটার সায়েন্স পড়তে পারছো, যেটা বনগাঁয় অবস্থিত আছে এই কলেজটা। ওকে, তোমরা দমদম মতিঝিল কলেজ .ac.in এই ওয়েবসাইট থেকেও তোমরা কম্পিউটার সায়েন্সে অনার্স করতে পারছো। এছাড়া তোমরা দমদম মতিঝিল কলেজ থেকেও কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি অনার্স করতে পারছো। এর জন্য এদের ওয়েবসাইট চলে যাবে দমদম মতিঝিল কলেজ .ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের যে ইনটেক ক্যাপাসিটি আছে, তোমরা ইনটেক ক্যাপাসিটিটা চেক করতে পারো, ঠিক আছে। এখানে ইনটেক ক্যাপাসিটি চেক করলে দেখতে পারবে জেনারেলে 19 সিট রয়েছে, এসসিতে 8টি আর এসটিতে 2, ঠিক আছে। টোটাল মিলে 33 তোমাদের সিট রয়েছে, এটা তোমরা চেক করে নেবে। মহানবানন্দ মহাবিদ্যালয় থেকেও তোমাদের কম্পিউটার সায়েন্স অনার্স করতে পারবে। এই জন্য এছাড়া তোমরা মহাদেবানন্দ মহাবিদ্যালয় থেকেও তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা বিএসসি অনার্স করতে পারছো। এর জন্য তোমরা এদের ওয়েবসাইটে চলে যাবে mmbkp.ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই যে ডিপার্টমেন্ট আছে এখান থেকে ক্লিক করবে, এই কলেজের অ্যাডমিশন এখন স্টার্ট হয়নি, যার জন্য শো করছে না। হ্যাঁ, তোমাদের এই যে ডিপার্টমেন্ট আছে, এদের ডিপার্টমেন্টে যাওয়ার পরে তোমাদের দেখবে নোটিশ বোর্ডের এখান থেকে এখানে কম্পিউটার সায়েন্স রয়েছে, বা ডিপার্টমেন্টে গিয়েও দেখতে পারো কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা রয়েছে। ওকে, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকেও তোমাদের বিএসসি অনার্স করতে পারছো কম্পিউটার সায়েন্সের উপরে। এখানে অনলাইন এডমিশন 2022 রয়েছে, তোমরা এখান থেকেও চেক করে নিতে পারো যে কতগুলো সিট ছিল আগে, ঠিক আছে। এখান থেকে কোর্স আছে দেখবে, নোটিশ এখানে রয়েছে, অ্যাডমিশন নোটিস রয়েছে, অ্যাপ্লাই অনি গেট অ্যাডমিশন হোম। এছাড়া তোমরা নবগোড়াকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় থেকেও তোমাদের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স করতে পারছো। এর জন্য তোমাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে তোমরা চেক করে নেবে যে সাবজেক্টটা কি রয়েছে। ওকে, বা তোমাদের ডিপার্টমেন্ট আছে এখানে, যে ডিপার্টমেন্ট আছে ঠিক আছে, এই ডিপার্টমেন্ট থেকেও তোমরা চেক করে নিতে পারো। দেখবে সায়েন্স ডিপার্টমেন্টে তোমাদের কম্পিউটার সায়েন্সটা রয়েছে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স। এবার এই কলেজে যখন নেক্সট নোটিফিকেশন বেরোবে অ্যাডমিশনের জন্য, তখন তোমরা চেক করে নেবে কত ক্যাপাসিটি রয়েছে, এখানে ক্যাপাসিটিটা দেওয়া এখন বর্তমানে নেই। ওকে, তোমরা পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে তো কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা অনার্স করতে পারছো। ওকে, এর জন্য তোমাদের দেখো এখানে বিএসসি অনার্স রয়েছে, অনার্স কম্পিউটার সায়েন্স রয়েছে, তোমরা এই কলেজ থেকে অনার্স করতে পারছো। তোমরা পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজের যে প্রসপেক্টাস আছে সেটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, যেখানে কতগুলো সিট রয়েছে, এটা আগের বছরের রয়েছে, আর নেক্সট ইয়ার মানে এই বছর যখন তোমাদের প্রসপেক্টাসটা বেরোবে তখন তোমরা ভালো করে চেক করবে আগের বছর হিসাব মতো তোমাদের যে সিটটা রয়েছে সেটা রয়েছে। টোটাল সিট তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সের পরে রয়েছে 11+12, এই দুটো সিট রয়েছে, টোটাল 20 সিট। পানিহাটি মহাবিদ্যালয় থেকেও কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স করতে পারছো। এর জন্য pmv.ac.in এই ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে তোমাদের নিচের দিকে স্ক্রোল করলে অ্যাডমিশন নোটিশ রয়েছে, এখানে দেখবে সাবজেক্ট কম্বিনেশন উইথ ফি রয়েছে, বা তোমাদের যে সাবজেক্ট অফার এন্ড ইনটেক ক্যাপাসিটি, এই ইনটেক ক্যাপাসিটিতে ক্লিক করে তোমাদের দেখতে পারবে ক্যাপাসিটি কত রয়েছে। দেখো কম্পিউটার সায়েন্সের পর হচ্ছে 40 সিট রয়েছে, তোমরা এখান থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স করতে পারছো। ওকে, এছাড়া তোমরা প্রশান্তচন্দ্র মল্লনাবিশ মহাবিদ্যালয় থেকেও তোমাদের কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স করতে পারছো। এর জন্য ওয়েবসাইটে গিয়ে যদি ইনটেক ক্যাপাসিটি আছে এখানে ক্লিক করে দেখবে, এটা ওল্ড ইনটেক ক্যাপাসিটি রয়েছে, নিউ যে ক্যাপাসিটি আছে তোমাদের এই বছর সেশনটা দেওয়া হবে, তোমরা ওখান থেকে চেক করে নেবে। ওকে, তো কম্পিউটার সায়েন্সে তোমাদের সিট রয়েছে 21, এটা ক্যাপাসিটি হচ্ছে ইনটেক ক্যাপাসিটি টোটালটা, জেনারেল যেহেতু রয়েছে 11, এসসি এসটি আলাদা করে রয়েছে 512,
এরকম করে সিট রয়েছে, তোমরা এই কলেজ থেকেও কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করতে পারছো। এছাড়া সরোজিনী নাইডু কলেজ ফর উমেন, এই কলেজ থেকেও তোমাদের কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স করতে পারছো। এর জন্য এদের ওয়েবসাইট চলে যাবে snc.wgs.ac.in, ওয়েবসাইটে যাওয়ার পর নিচে থেকে স্ক্রল করবে দেখবে অনলাইন অ্যাডমিশন ফর ইউজি অ্যান্ড পিজি অপশন আছে, এখান থেকে ক্লিক করার পর তোমাদের এখানে যে ইনটেক ক্যাপাসিটি আছে দেখবে, এই যে সিট ক্যাপাসিটি আছে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, বা ফি স্ট্রাকচার আছে এখান থেকে তোমাদের ফি দেখে নিতে পারো, কোন কলেজে কত ফি রয়েছে প্রত্যেকটা কলেজে তোমাকে দেখিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা প্রত্যেক কলেজের ফিটা দেখে নেবে, তোমাদের যে কলেজের সুবিধা তোমরা সেই কলেজে অ্যাডমিশন নেবে। ওকে, এবার ক্যাপাসিটি অপশনে ক্লিক করবে, সিট ক্যাপাসিটি অপশনে যখন ক্লিক করবে দেখতে পারবে এখানে কম্পিউটার সায়েন্সে কতগুলো সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এখানে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোই রয়েছে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের সিট রয়েছে 35 আর কম্পিউটার অ্যাপ্লিকেশনও 35, জেনারেলের জন্য 23, এছাড়া SC ST OBC-র জন্য আলাদা আলাদা তোমাদের সিট রয়েছে। ওকে, এছাড়া তোমরা বিবেকানন্দ কলেজ থেকেও তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি অনার্স করতে পারছো। এর জন্য দেখবে এখানে প্রসপেক্টাস আছে, এই প্রসপেক্টাস ক্লিক করে নেবে, ক্লিক করার পর দেখবে প্রসপেক্টাস ডাউনলোড হওয়ার পরে তোমাদের 23-24-এর যে প্রসপেক্টাস দেওয়া হয়েছে তাতে দেখবে 12 নম্বর পেজে তোমাদের ইনটেক ক্যাপাসিটি আছে, ইনটেক ক্যাপাসিটি দেখে নেও ওখানে কত রয়েছে। কম্পিউটার সায়েন্সে তোমাদের ইনটেক ক্যাপাসিটি রয়েছে টোটাল রয়েছে 30টা সিট রয়েছে। ওকে, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের উপরে ভিডিও করতে হয়, কোন কলেজে কোন সাবজেক্ট রয়েছে তা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো সেই সাবজেক্টটা নিয়ে একটা ভিডিও করার। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে আমার ভিডিওটি দেখার জন্য।